গত 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকায় আসতে শুরু করেন। তখন বিভিন্ন পয়েন্টে থাকা সেনাবাহিনী তাদের ব্যারিকেড ছেড়ে দিতে বাধ্য হন। এরপর রাজধানীতে একের পর এক থানায় হামলা হতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা যেভাবে পেরেছেন থানা ছেড়ে চলে যান। এই অবস্থায় এখনও থানাগুলো অরক্ষিত রয়ে গেছে বলে জানা গেছে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ঘিরে 5 আগস্ট বিকেল 4:30 পর্যন্ত নিরাপত্তা বলবৎ রাখে সেনাবাহিনী। এরপর সেই নিরাপত্তাও ছেড়ে দেন সেনা সদস্যরা। তখন আন্দোলনকারীরা বঙ্গবন্ধুর বাসভবনে ঢুকে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেন। পরের দিন 6 আগস্ট সকালে সেখানে অন্তত 4 জন মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 5 আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি, ড্যামরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানাসহ বেশ কয়েকটি থানায় হামলা হয়। বেশ কিছু থানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। পুলিশ সূত্র বলেছে, যাত্রাবাড়ি থানায় দুপুরে হামলা হয়। হামলার পর প্রথমে পুলিশ গুলি করে জনতাকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। তবে এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় থানায়। পরে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্য কর্মকর্তারা আত্মসমর্পণ করে প্রাণ বাঁচান। এদিকে ডিএমপির ড্যামরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানায় আগুন দেয়া হয়। তখন থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা বারবার প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাড়া পাননি। যাত্রাবাড়ি থানার সামনে পরের দিন 6 আগস্ট বেলা 12:45 দিকে 3 জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে 2 জনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো হয়েছে। মরদেহগুলো ঘিরে শত শত মানুষের জটলা দেখা গেছে। থানার সামনে অন্তত 7 থেকে 8টি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে। এই দিন পুলিশ সদর দপ্তরেও হামলা চালায় আন্দোলনকারীরা। সন্ধ্যা 6:30 দিকে বিপুল সংখ্যক আন্দোলনকারী পুলিশ সদর দপ্তরের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ে। এ সময় পুলিশ কর্মকর্তারা লাইট বন্ধ করে যে যার কক্ষে অবস্থান নেন। অবস্থার কিছুটা উন্নতি হলে ভবনের প্রাচীর টপকে কর্মকর্তারা বেরিয়ে যান। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ভাঙচুরের সময় পুলিশ সদর দপ্তরের অনেক কর্মকর্তা এই সময় কার্যালয়ে আটকা পড়েন। পরে অবস্থার উন্নতি হলে তারা পূর্ব দিকের দেয়াল টপকে নগর ভবনের ভেতরে চলে যান। সেখান থেকে বের হয়ে যে যার গন্তব্যে চলে যান। আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার সহ বেশ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, 5 আগস্ট রাতে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থানায় আগুন দেয় বিক্ষোভকারীরা। পল্লবী থানায় হামলা ও ভাঙচুর করা হয়। রাত 8:30 পর্যন্ত উত্তরা পূর্ব থানা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। বিকেল 4:30 দিকে ভাটারা থানা ভবনে আগুন দেয়া হয়। ওয়ারী ও রূপনগর থানায়ও হামলার খবর পাওয়া গেছে। রাত 10:30 পর্যন্ত বাড্ডা থানায়ও পাল্টাপাল্টি ধাওয়া চলে।